হাইকোর্টের রায় মেনে বকেয়া দিয়ে না মেটালে ফের আন্দোলন কো কোঅর্ডিনেশন কমিটি কোঅর্ডিনেশন কমিটি কি কি দাবিতে আন্দোলন করার কথা বলেছেন আসুন বিস্তারিতভাবে জেনে নিই তার আগে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর যেবার যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন বলা হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে অবিলম্বে কর্মচারীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়ার জন্য রাজ্যের কাছে দাবি জানালো রাজ্য কোঅর্ডিনেশন কমিটি রাজ্য সরকারি কর্মচারীদের ওই সংগঠনের তরফে এক বিবৃতিতে মঙ্গলবার এ দাবি তুলে আগামী দিনে হাইকোর্টের রায় কার্যকর করার দাবিতে ফের আন্দোলনে নামার বার্তা দেওয়া হয়েছে রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক বিজয় শঙ্কর সিংহ বিবৃতিতে বলেন রাজ্যের বিগত বামফ্রন্ট সরকার শুধু নীতিগতভাবেই নয় রোপা দু হাজার নয়ের মাধ্যমে বকেয়া ডিএর দাবিকে কর্মচারীদের আইনসিদ্ধ মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতিও দিয়েছিল তার দাবি আগে স্যাট এবং পরে হাইকোর্টের রায় আসলে বিগত বামফ্রন্ট সরকারের এ স্বীকৃতিকেই আরও একবার মনে করিয়ে দিল বর্তমান রাজ্য সরকারকে পাশাপাশি তার অভিযোগ বর্তমান রাজ্য সরকার কর্মচারীদের এই অধিকারকে অস্বীকার করে ডিএকে দয়ার দান বলে অভিহিত করেছিল যার বিরুদ্ধে রাজ্য কোঅর্ডিনেশন কমিটি শুরু থেকেই আন্দোলনে নেমেছে নেতৃত্বে গ্রেপ্তার রাজ্যের দূরবর্তী জেলার প্রত্যন্ত প্রান্তে হয়রানিমূলক বদলি সত্ত্বেও সে আন্দোলন চলছে আর আগামী দিনেও সে আন্দোলন চলবে হাইকোর্টের রায়ে কর্মচারীদের দাবি স্বীকৃতি মিললেও লড়াই কিন্তু এখানেই শেষ নয় বলে জানিয়েছে কোঅর্ডিনেশন কমিটি তাদের অভিযোগ গত এগারো বছরে প্রায় তিরিশটি মামলায় হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট বর্তমান রাজ্য সরকারকে কখনো ভরসনা কখনো জরিমানা করেছে কিন্তু সরকার কোনো রায় বা নির্দেশেরই পরোয়া করেনি এক্ষেত্রেও যে রাজ্য সরকার স্বেচ্ছায় রায় মানবে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি অর্থাৎ দিয়ে যে দেওয়া হবে তার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি বিবৃতিতে বলা হয়েছে বহু লড়াইয়ের মাধ্যমে অর্জিত এই অধিকার ফিরিয়ে আনতে সে লড়াই সংগ্রাম আন্দোলনই একমাত্র পথ বকেয়া ভাতা বা দিয়ে আদায়ের এই লড়াইও আমাদের রাস্তায় নেমেই লড়তে হবে স্বাভাবিকভাবে আলোচনা থেকে স্পষ্ট কোঅর্ডিনেশন কমিটি মনে করেছে হাইকোর্টের রায় মেনে বকেয়া দিয়ে কিন্তু রাজ্য সরকার দেবে না তাই তারা আন্দোলনের পথ বেছে নিয়েছেন আপনার কি মনে হয় রাজ্য সরকার এ বকেয়া দিয়ে মেটাতে পারবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আলোচনাটি এ পর্যন্তই ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কর সে অন্যদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না ফিরে আসছি পরবর্তী আপডেট নিয়ে ধন্যবাদ